ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও জেনপাস ইউজি টু জিরো টু থ্রি দেখো যারা বিএসসি এবং এমএসসি নার্সিং করতে যাচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট একটি রয়েছে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং শুরু হচ্ছে কবে হচ্ছে কোথায় হচ্ছে কখন তোমাদের যেতে হবে এবং ভেনু কোথায় রয়েছে এবং কতগুলো সিট ফাঁকা আছে কতগুলো কলেজ ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলো সিট ফাঁকা আছে কি কি অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে সমস্ত ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তুলে ধরবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করে দাও খুব গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত তথ্য কিন্তু তোমাদের সামনে একদম ডিটেলসে তুলে ধরবো দেখো নোটিফিকেশানটা দেখানোর আগে তোমাদের একটু ডিটেলসে বলে দিই কি কি তোমাদের জানতে হবে তার আগে দেখো দেখে নাও কবে হচ্ছে এই স্পট কাউন্সেলিং বা স্পট রাউন্ড তোমাদের হচ্ছে এটা বারোই অক্টোবর কখন হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হবে ভেনু কোথায় হবে অর্থাৎ কোথায় তোমাদের যেতে হবে স্পট কাউন্সেলিংয়ের জন্য এইখানে একটু দ্বন্দ্ব রয়েছে তোমাদের নোটিফিকেশান দেখালে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু ভেনু উল্লেখ নাই কিন্তু বলা আছে যে প্রত্যেকটি কলেজকে কিন্তু এই রেসপন্সিবল নিতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য অর্থাৎ যদি বারো তারিখে হয় এবং সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই হয় তাহলে কি প্রতিটা বাইশটা কলেজ ফাঁকা রয়েছে তাহলে প্রতিটা কলেজে গিয়ে যাওয়া সম্ভব তা তো সম্ভব নয় হয়তো এটা হতে পারে যে কোনো একটা লিস্টেড কলেজের মধ্যে অর্থাৎ বাইশটা কলেজের মধ্যে তোমার বাড়ির পাশে যে কলেজটি রয়েছে বা তোমার কাছাকাছি যে কলেজটি রয়েছে সেই কলেজে গিয়ে তুমি কিন্তু স্পট কাউন্সেলিং করতে পারবে এটা হতে পারে বা এটা হতে পারে বারো তারিখের আগে আবার একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে সেখানে জানিয়ে দেওয়া হবে কোথায় স্পট কাউন্সিলিং হবে এই দুটো ডাউট রয়েছে কিন্তু প্রতিটা কলেজে গিয়ে গিয়ে কিন্তু সম্ভব নয় অর্থাৎ কলেজ ওয়াইজ যে স্পট কাউন্সিলিং সেটা কিন্তু হওয়া সম্ভব নয় এবার দেখো প্রচুর কলেজ প্রচুর কিন্তু কলেজ ফাঁকা প্রচুর সিট ফাঁকা এবারে কিন্তু খুব ভালো সিট পেয়েছ তোমরা বিশেষ করে আমি বলবো যারা জেনারেল রয়েছ যারা এসসি রয়েছ বা যারা ওবিসি এ রয়েছ এবং ই এদের ক্ষেত্রে প্রচুর সিট ফাঁকা প্রচুর অপরচুনিটি রয়েছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখো টোটাল বাইশটা কলেজে ফাঁকা রয়েছে এবং বাইশটা কলেজের মধ্যে আমি তোমাদের কলেজ ওয়াইজ দেখাবো সিট সেটাও দেখিয়ে দেবো কিন্তু তার আগে একটু বলেনি দেখো জেনারেলদের ঊনপঞ্চাশটা সিট ফাঁকা রয়েছে এটা কিন্তু কম কথা নয় জেনারেলদের জন্য খুব খুব কিন্তু একটা ভালো খবর রয়েছে এবং ও এর জন্য এগারোটা সিট ও বিসিবির জন্য ছটা সিট এসসির জন্য ভালো খবর রয়েছে তেইশটা সিট ফাঁকা রয়েছে এসটির জন্য আটটা সিট অতটা ভালো নেই ইডব্লিউএসের ক্ষেত্রেও খারাপ নয় তেরোটা সিট ফাঁকা রয়েছে এই নিয়ে টোটাল একশো দশটা সিট কিন্তু তোমাদের ফাঁকা রয়েছে অর্থাৎ একটা ভালো খবর সবার রাউন্ড যারা হবে না হবে না করছিলে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে অনেকেই কিন্তু চান্স পেয়ে যাবে তো কারা চান্স পাবে কারা অংশগ্রহণ করতে পারবে না যারা এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে কিন্তু কলেজে কোনো কলেজে অ্যাডমিশান হয়নি কলেজ হয়তো পেয়েছে গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ যাই পেয়ে থাকুক না কেন কোনো কলেজেই যারা অ্যাডমিশান হয়নি তারাই কিন্তু স্পট রাউন্ডে যেতে পারবে যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছ তারা কিন্তু স্পট রাউন্ডে অ্যালাউ নয় স্পট রাউন্ডে তোমরা যেতে পারবে না এই জন্য যারা অপেক্ষা করেছিল অধীর আগ্রহে যে আমি একটা গভর্নমেন্ট কলেজ পাব স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করবো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এসে গেছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর কি কি অরিজিনাল ডকুমেন্টস আজ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশনে যা যা ডকুমেন্টস লেগেছিলো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু স্পট কাউন্সিলের সেগুলো সব নিয়ে যেতে হবে এবং সেখানে যদি কি অ্যাডমিশান হতে চাও তাহলে তোমাকে দুশো টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে তো চলো আমরা দেখে নিই আমাদের রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান পাঁচ দশ অর্থাৎ গতকালের নোটিফিকেশান এখানে বলা আছে বিএসসি নার্সিং পোস্ট বেসিং নার্সিং এমএসসি নার্সিং অ্যান্ড স্পট কাউন্সেলিং হবে এবং এখানে সমস্ত কিছু বলা আছে কিন্তু ভেনুটার ব্যাপারে কিন্তু কোথাও কিছু উল্লেখ নেই অর্থাৎ কোথায় তোমাদের যেতে হবে এবার দেখো বিএসসি নার্সিং হবে কবে না বারো দশ দু হাজার তেইশ এবং দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু তোমাকে পৌঁছতে হবে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সময় টাইমের মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে এবারে যেটা তোমরা দেখবে দেখো কলেজ কোন কোন কলেজে কতগুলো সিট আছে দেখো আর জি কর কলেজে আছে বিএসসি নার্সিংয়ের জন্য আছে জেনারেল একটা ও বিসিএ একটা টোটাল দুটো দেখো বাঁকুড়া সম্মিলনীতে আছে জেনারেল একটা ওবিসি বিসি নেই ও এসসি একটা আছে টোটাল দুটো রয়েছে তারপর দেখো বর্ধমান মেডিকেল কলেজের আছে জেনারেল দুটো তারপর এসসি একটা টোটাল তিনটে রয়েছে দেখ এরকম ওগুলো তোমরা দেখে নেবে যেগুলো বেশি আছে একটু বলে দিই আমি তোমাদের যেমন দেখো আইডি অ্যান্ড বিজি হসপিটালে রয়েছে টোটাল কিন্তু রয়েছে ছ ফাঁকা রয়েছে অর্থাৎ জেনারেলের জন্য চারটা রয়েছে তারপরে দেখুন এস এস কে হসপিটালে মাত্র সাত সাতটা রয়েছে এবং জেনারেলের জন্য চারটা শান্তিনিকেতন ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো জেনারেল টোটাল সিট রয়েছে বারোটা সিট ফাঁকা রয়েছে তারপরে দেখো ডায়মন্ড হারবারে কিন্তু আটটা সিট রয়েছে এবং শান্তিনিকেতনে জেনারেলের জন্য পাঁচটা সিট ভ্যাকেন্সি রয়েছে এবং সবার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে শান্তিনিকেতনে তো গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ডায়মন্ড হারবারে কিন্তু সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে এই দুটো কিন্তু কলেজ খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে একদম ক্যাটাগরি ওয়াইজ সবার জন্য ফাঁকা রয়েছে তারপরে দেখো সাগর দত্ত খুব ইম্পর্টেন্ট সাগর দত্তের নটা ভ্যাকেন্সি রয়েছে এবং নটার মধ্যে তোমরা দেখো সব ক্যাটাগরিতে কিন্তু ফাঁকা রয়েছে তারপরে দেখো তাম্রলিপ্ত পূর্ব মেদিনীপুর তমলুকে যেটা রয়েছে আটটা সিট ফাঁকা রয়েছে এবং সবার জন্য ফাঁকা রয়েছে তারপরে মুর্শিদাবাদেও দেখো নটা সিট ফাঁকা রয়েছে কিন্তু কলেজ কিন্তু ভালোই ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখো দেবেন মহাততে নটা সিট রয়েছে টোটাল দেখো একশো দশটা সিট এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে যেগুলো আমি অলরেডি তোমাদের কাছে বলে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও যেটা বন্ধুদের শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও